হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও মোটামুটি আছি কারণ ওই যে হাতে ব্যথাটা হয়েছিল হাতে ব্যথাটা একটুখানি কম আছে মানে একেবারে কমে গেছে তা নয় কমেছে কিন্তু অল্প আছে এই যে সকালবেলা প্রত্যেকদিন ঘুম থেকে ওঠার পরই না হাতে ব্যথাটা বেশি হচ্ছে জানো হাতের এই কবজিটাতে না আমার ননদেরও এরকম লেগেছে জানো অনেক দিন হয়ে গেল প্রায় এক মাস দু মাস হয়ে গেছে ওরও ভালো হয়নি আর আমার বরমশায়েরও লেগেছিল কিন্তু হঠাৎ ওই রকম আমার মতনই হঠাৎ লেগেছে জানেও না ওই দুই থেকে তিন দিন মতো ছিল দিয়ে এমনি ভালো হয়ে গেছে আমারও কি সেম প্রবলেম হলো নাকি কিন্তু আমার ননদের এখনও ভালো হয়নি ওর ডাক্তারে ওকে এক্সরে করতে বলেছে ও তাও ওই হাতের একটা এক্স করবে তো আমি ভাবছি যে আমার আবার কবে কমবে কে জানে বলো দেখি মানে কমেছে কিন্তু হালকা আছে আর বেশি হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার পর কেন কে জানে আর এতটাই মানে সকালবেলা ঘুম থেকে উঠে ধরো বালতি চাগাতে হয় জলের বালতি তারপরে চেপে বাসনগুলো মাজতে হয় ওই তখন কবজিতে একটু লাগছে আর তোমরা যা যা আইডিয়া দিয়েছিলে বাড়িতে ঘরোয়া পদ্ধতি মানে একটু শ্যাক করতে বলেছিলে তারপরে ঠান্ডা জলে শ্যাক করতে বলেছিলে তারপরে বরফ দিতে বলেছিলাম কিন্তু সব কিছুই ট্রাই করে দেখেছি হয়তো তার জন্যও কমতে পারে কমেছে হালকা এবার একটা ব্যথা হয়তো লেগেছে একটু চট করে তো কমবে না একটু ধীরে ধীরে কমবে তবে ডাক্তার কিন্তু এখনো দেখায়নি এরপর যদি বেশি হয় বা যদি না কমে তখন ডাক্তারখানায় যাব ওই মানে বেকার বেকার ট্যাবলেট খেতে ভালো লাগে না আর পেন কিলার তো খাওয়া উচিতই নয় ভালো না খাওয়া অত যন্ত্রণার ওষুধ তার জন্য খাবো না দেখি আজকের দিনটা দেখব যদি কমে যায় তাহলে ভালো না হলে ডাক্তারখানায় যেতেই হবে কিছু করার নাই তো যাই হোক ওই যে ঘুম থেকে উঠলাম উঠে ঘর দোরগুলো ঝাঁট দিলাম বাসনগুলো ধুলাম ধুয়ে যে ঘরটা মুছে নিচ্ছি আর আমার ছোটো সোনা এখনও শুয়েই আছে ঘুমোচ্ছে না কিন্তু ঘুম থেকে কিন্তু অনেকক্ষণ উঠে গেছে এবার বসে বসে কিন্তু খেলা করছে ওর দাঁতটা আমি ঘুম থেকে উঠে আগে মাজিয়ে দিয়েছি তো খেলা করছে দেখো তো দাদাকে তুলিয়ে দাও দাদাকে তুলিয়ে দাও দি আমার কোলে এসো দাদাকে তুলিয়ে দাও দাদাকে ডাকো ডাকো দাদাকে ডাকো দাদাকে ডাকো হ্যাঁ ডাকো বলো ওঠো বলো উঠে পড়ো হ্যাঁ ডাকো দাদাকে দাদাকে ধরো ধরো কাজকর্ম সেরে যে আমি বাসি কাপড়টা কেচে নিয়েছি দিয়ে ছোটো সোনাকে খাইয়ে দিয়েছি আগে তারপরে আমি চাটা খেয়ে নিচ্ছি কারণ ওর খিদে পেয়ে যায় তো খুব তাই আমি আর ক্যামেরাটা অন করি না ওকে আগে খাইয়ে দিই তারপর ধীরে সুস্থে আমি ভিডিওটা অন করি আর বড় ছেলে তো ঘুমোচ্ছে ও নিয়ে এখন উঠবেও না আর আমি রোজ রোজ ওকে না ও ঘুমোচ্ছে ঘুমোক পরে ওকে ঘুম থেকে ডেকে দিয়ে যাবো ও কারণ এই কদিন ভোরবেলায় স্কুল হচ্ছিল সকালবেলা তো ঘুমোতে পাইনি বেলা অবধি ওর বড্ড কষ্ট হচ্ছিল তাই না আর ডাকবো না ঘুম হচ্ছে ঘুমোক পরে ওকে ডেকে দেবো চা তো খাবেও না তো যাই হোক তারপর আমি চাটা খেলাম খেয়ে যে দেখো আমাদের বাড়ির পিছনে যে কুমড়ো শাকের আগের দিন তুলেছিলাম না এই কুমড়ো শাকগুলো আরো বড় বড় হয়েছে আর কুমড়োও ধরেছে কিন্তু কুমড়োগুলো থাকছে না জানো একটু বড়ো মতো হচ্ছে কুমড়োগুলো দিয়ে পচে যাচ্ছে থাকবে না কারণ এই জায়গাটা আওতা রোদ পায় না তার জন্য কুমড়োগুলো থাকছে না তাই কুমড়ো ডাঁটাগুলো খেতে ভালোবাসি আমরা তাই জন্য তুলে ফেললাম আর অনেক মোটা মোটা হয়েছে আর অনেকগুলো হয়েছে এগুলো যদি চালে তুলে দেওয়া যেত তাহলে খুব ভালো হতো কিন্তু অনেকটা দূরে তো লাগান পাবে না অসুবিধা হবে তুলে দেওয়া যাবে না তাই এখানে ফেলে রেখে দিলে নষ্টই হবে তাই ভাবলাম কেটে নিয়ে যাই সেদিনকে রান্না করেছিলাম বেশ ভালো হয়েছিল খেতে তো তার জন্য তুলে নিয়ে গেলাম আর আমাদের বাড়ির পিছনে যে পুকুরটা আছে না ওই পুকুরের ধারেই হয়েছে একদম এই যে পুকুরটা আছে আমাদের বাড়ির পিছনে এই পুকুরটাই আমাদের থেকে বড় সম্বল ছিল তা না হলে আমাদের কুয়ো থেকে বালতি করে করে জল তুলতে হতো আবার এখানে কাচাকুচি করতাম গামলা গামলা মানে বালতি বালতি জামা কাপড় এই পুকুরে কেছে নিয়ে গেছি আবার এই নোংরা জলে চান করতে হয়েছে আমি এমনিতে বিয়ের আগে পুকুরে চান করতে যেতাম আমি কিন্তু একটু ডান পিটেছিলাম কারণ বিয়ের আগে আমি পুকুরে চান করতে গেছি গাছে উঠেছি আম পেরেছি ফুল চুরি করতে গেছি প্রচন্ড মানে প্রচন্ড হারে ডান পিটেছিলাম কারণ শখ ছিল পুকুরে চান করব সাঁতার কাটব এ মাথা থেকে ও মাথা মানে পার হব তারপরে ডুব সাঁতার বলে না মানে এখানে ডুব মেরে আর এক জায়গায় উঠে পড়া এরকম মানে রেশারেশি দিতাম আর কি আমাদের বাড়ি আমি কি আর একা যেতাম আমাদের পাড়ায় কত ছেলে মেয়ে থাকতো খুব আনন্দও লাগতো যে পুকুরে চান করতে যাবি বললেই হলো আর যেতাম তো চোখ লাল করে বাড়ি আসতাম আমার মা যে কি বকা বকতো মানে গেলে না জলের মধ্যে নামলে গরমকালে জল থেকে আর উঠতে ইচ্ছা করতো না বেশ সাঁতার কেটেই যেতাম জলে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পুকুরের জল নোংরা করে ফেলতাম কাদা করে ফেলতাম আর ধরো মানে পাড়ার কাকিমা জেঠিমারা এই পুকুরেতে কাচাকুচি করতো তো আমরা জলটা নোংরা করে ফেলতাম সাঁতার কেটে পা দিয়ে ঝাঁপিয়ে ঝুপিয়ে লাফ ঝাঁপ দিয়ে তো এত বকা খেয়েছি মানে খুব বকাও খেয়েছি মারও খেয়েছি পাড়ার সবার কাছে তো সেই সব দিনগুলো বড্ড ভালো ছিল কিন্তু যাই বলো আমাদের ছেলে পেলে সাঁতারই জানে না পুকুরে চান করাই জানে না আমার বড় ছেলে কিন্তু পুকুরে চান করতে খুব ভালোবাসে মানে পুকুরে না পুকুরে তো কোনো দিনও চান করেনি ওই গঙ্গায় মানে মাঝে সাথে যখন গঙ্গায় আমরা চান করতে যাই তখন ওর খুব ভালো লাগে এবার ধরো ও তো স্কুলে থাকে আমার যখন মানে কোনো পুজো টুজো থাকে তখন চান করতে যেতে হয় গঙ্গা চান করতে যেতে হয় এবার ওকে নিয়ে যেতে পারি না তো যদি জানতে পারে যে গঙ্গা চান করতে গেছি না ওর ভীষণ রাগ হয় কারণ ও যেতে পারে না গঙ্গা চান করতে খুব ভালোবাসে আর গেলে জলের মধ্যে নামলে উঠতে চাইবে না ওই সাঁতার জানে না তো ওর সাঁতার শেখা না খুব শখ আর ওদের স্কুলে এখন দেখছি মানে সুইমিংটা শেখাচ্ছে তো ওকে ভাবছি যে সুইমিংয়ে শেখাবো মানে সুইমিংটা জয়েন করাবো ওকে আর কি সুইমিংটা শিখে রাখা ভালো আর কুমড়ো শাকটা তুলে নিয়ে এসে কুচিয়ে নিলাম মানে কেটে নিলাম আর কি কুমড়ো শাক মানে কাটতে অনেকটা সময় লাগে দেখো আর ভাতটা কিন্তু মা অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছিল মায় বললো যে কুমড়ো শাক হয়েছে দেখো কা পুকুরের পাড়ে সবগুলোই তুলে নিয়ে এসো কারণ আজকে চচ্চড়ি সেরকম কিছু ছিল না তাই মা বললো যে শাকগুলো তুলে নিয়ে এসো এবার একটা তরকারি আর একটা চচ্চড়ি না হলে ভালো লাগে না হবে কারণ ওই যে আগের দিন যে মাংসটা রেখে দিয়েছিলাম না ফ্রিজে ঠাকুরের ওই যে পাঠা বলি হয়েছিল ওই মাংসটা ওই মাংসটাই আজকে রান্না করব। তো শুধু মাংস আর কিছু তো নেই তাই জন্য ওই কুমড়ো শাকটা তুলে আনলাম কুমড়ো শাকটা চচ্চড়ি করব। তো ভাতটা অনেকক্ষণ আগেই মা বসিয়ে দিয়েছিল বললাম ভাতটা নামিয়ে দিয়ে না ওই কুমড়োর ফুল ছিল ওই শাকের মধ্যে কয়েকটা তো ফেলে দেবো কুমড়োর ফুলের বড়া খেতে কিন্তু সবাই ভালোবাসে তাই কয়েকটা কুমড়োর ফুলের বড়াও করে ফেললাম আর কুমড়োর শাকটা সিদ্ধ করতে দিয়ে আমি ছোটো ছোঁড়াকে খাইয়ে দিলাম জানো এই কুমড়োর শাকটা না অনেকে মানে আমি যে সিদ্ধ করে নিই অনেকে কিন্তু সিদ্ধ করে না আমি জানি না সিদ্ধ করে কেমন লাগবে আমি কিন্তু সিদ্ধ করে জলটা ফেলে দিই কেমন একটা কষ্টা থাকে বলে যদি তিতকুটে লাগে যদি রান্না করে ফেলে দিতে হয় তার জন্য আমি সিদ্ধ করেই জলটা ফেলে দিই দিয়ে ওই যে একটু পোস্ত বাটা আর একটু সর্ষে বাটা দিয়েছি পোস্ত বাটা দিলে একটু খেতে বেশ ভালো লাগে তারপরে যে গুপলু সোনাকে খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে এসে তরকারিটা যে নামিয়ে নিলাম চচ্চুরিটা নামিয়ে নিলাম আর জেঠু না ওই পাঠার মাংস খায় না পাঠার মাংস কিন্তু আমিও খাই না জানো মানে খায় না বলা ভুল খায় মানে গন্ধ লাগে পাঠার একটা গন্ধ থাকে না সেরকম গন্ধ লাগে এবার যদি খেতে পারি খাবো তা না হলে খাবো না আর জেটু তো খাই না একদম তাই জেটুর জন্য যেটু বলেছে যে আমার জন্য দুটো ডিম ভেজে রেখে দাও তো দুটো ডিম ভেজে রেখে দিলাম যেটুর জন্য আর আমাদের মাংসটা প্রেশার কুকারে করতে হবে কারণ ফ্রিজে ছিল তো খুব ঠান্ডা তো কড়াইয়ের মধ্যে দিলে অনেক দেরি হবে সিদ্ধ হতে গুবলু সোনাকে খাওয়াবো তার জন্য এই যে মা কড়াই কষে নেবো দিয়ে প্রেশার কুকারে দিয়ে দেব অনেকগুলো সিটি দিয়ে নিলে সিদ্ধ হয়ে যাবে কারণ পাটার মাংস না মানে ছোটো কচি পাটা হলে পারে সিদ্ধ হতে টাইম লাগে না কিন্তু বড় পাটা তার জন্য সিদ্ধ হতে অনেক সময় লাগবে তাই প্রেসার কুকারে দিয়ে দেবো আর পাঁঠার মাংস ছোটোবেলায় সত্যি করে কখনোই ছুঁয়ে দেখিনি এই বিয়ের পর থেকে মানে দু এক পিস খাই তাও যদি গন্ধ হয় এক একটা পাটার ছাগল আছে যেগুলো গন্ধ নেই মানে রান্না করলে গন্ধ বার হয় না তাও দেখো আমি একটু কষার সময় লেবু দিয়ে দিলাম যাতে গন্ধটা না ভাড়া হয় কারণ প্রচণ্ড পরিমাণে গন্ধ বার হচ্ছিলো জানি না আমি খেতে পারবো কি না তো আমি কিন্তু ছোটোবেলায় কখনোই খাইনি বাবা আনতো বাবা পাঠার মাংস খেতে খুব ভালোবাসতো বাবা কচি পাঠা নিয়ে আসতো কিন্তু আমি কখনোই খাইনি আর কি খেয়েই দেখিনি আমার ভালো লাগতো না মানে নাম শুনলে কেমন যেন একটা হতো কাশির মাংস খাই কিন্তু পাঠার মাংসটা পছন্দ করি না তো ছোটোবেলায় সত্যি মানে অনেক কিছুই খেতাম না এখন বিয়ের পর অনেক কিছু খাওয়া শিখেছি অনেক কিছু এমন কিছু জিনিস আছে যেগুলো ছোটবেলায় মানে ছোটবেলায় কেন বিয়ের আগে জানতামই না যেগুলো রান্না করে খায় বা এগুলো খেতে হয় জানতাম না যেমন পোস্ত বাটা তারপর আরও অনেক কিছু আছে যেগুলো আমার এখন মনে পড়ছে না অনেক কিছু শ্বশুর বাড়ি এসে মেয়েরা কিন্তু খাওয়া শিখে যায় তাই না আর ভাবছি তোমাদের কয়েকটা ছবি তোমাদের দেখাবো আমার অনেক দিন আগেকার মানে আমার মা যখন বেঁচে ছিল আমার বাপের বাড়ির ওখানকার কয়েকটা ছবি তোমরা দেখো এই যে দেখছো এই ছবিটা কত রোগা ঝ্যাটার কাটি পাটকাটি ছিলাম তখন আর এটা আমার বড় ছেলে তখন কত ছোট ছিল আর এটা আমাদের ছাদে কি রোগা ছিলাম দেখেছো কতটা রোগা হাতে মেহেন্দি দিয়েছি দিয়ে একটা ছবি তুলেছিলাম আর এটা আমাদের বাড়ির উঠোনে তো খুবই রোগা ছিলাম কিন্তু আরও অনেক ছবি আছে তোমাদের পরে দেখাবো মানে অনেক ছবি আছে তখন মানে ছোটোবেলাকারও আরও অনেক ছবি আছে যখন আমি মানে পাঁচ বছর ছ বছর সেই ছবিগুলো আমার কাছে নেই তবে আছে তোমাদের দেখাবো ছোটবেলাকার স্মৃতি দেখতে কার না ভালো লাগে আমি মানে যখন দেখি তখনই ভাবি যে কত সুন্দর বেশ ছোটবেলার দিনগুলো ছিল কত রোগা ছিলাম কি সুন্দর আমার কিন্তু রোগাই ভালো লাগে কিছু সময় আমি কিন্তু অনেকটাই মোটা হয়ে গেছিলাম মানে আমার ভালোই লাগতো না মুখটুক আমার মানে বডি যতটা না মোটা হয় মুখটা খুব বেশি ফুলে যায় তা মুখে মানে যেন মাংসগুলো এসে লাগে আর কি তো আমার মোটেই ভালো লাগে না মোটা একদম বিচ্ছিরি লাগে তো এখন রোগা হয়ে আছি ঠিকই আছি ভালো আছি কাজ করেও শান্তি পাচ্ছি তো যাই হোক তারপরে যে মাংসটা প্রেশার কুকারে নিচের গ্যাসে দিয়ে এসেছি ওটা সিদ্ধ হয়ে যাবে তার মধ্যে আমি যে উপরে কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি উপরে মোটামুটি অনেক কাজই আছে এই যে দেওয়ালগুলো এগুলো পরিষ্কার না করে করে ছোপ পড়ে গেছে দাগ হয়ে গেছে এবার অতগুলো ঘরের দেওয়াল তো পরিষ্কার করা সম্ভব নয় একবারে তাই এই যে দেখো এবার ধর আমাদের গ্রিলের কাজগুলো তো নেই তার জন্য ঝট্টর হয় তখন এই যে ধুলো বালি এটা সেটা এসে পড়ে দেওয়ালে দিয়ে একদম পুরো ছোপ পড়ে গেছে ভাবজি পরিষ্কার করবো আর সময়ই হয় না তো মাংসটা প্রেশার কুকারে দিয়ে এসেছি আর টাইমও আছে তাই এই দেওয়ালগুলো এই গলির দেওয়ালটা শুধু পরিষ্কার করলাম এই মানে আমাদের বাথরুমের সামনে যে গলিটা আছে আর বাকি সব মানে প্রত্যেক দিন একটু একটু করে পরিষ্কার করে ফেলবো একদিনে তো সব করা সম্ভব হবে না আবার চান করে গুবলু সোনাকে খাওয়াতে হবে ওকে আবার আমি চান করাতে হয় না কারণ আমার কাকি শাশুড়ি আছে উনি রান্না হয়ে গেলে আমার কাছ থেকে নিয়ে চলে যায় দিয়ে চানটা করিয়ে দেয় বেশ আমার সুবিধেই হয় আর আমি শার্ট দিয়ে একটু ভালো করে পরিষ্কার করলাম আর একটু ঝুল হয়েছিল টুকটাক ঝুলগুলো ছেড়ে ফেললাম আবার বাকি মানে বাকিটা কালকে করবে যে এই বারান্দাটা কালকে করবো টুকটুক করে একটা একটা করে করে ফেলবো পরিষ্কার করে ফেলবো কারণ না করলে না ওই দেওয়ালের ছোপগুলো পরবর্তীকালে এমন দাগ হয়ে চিপকে লেগে যাবে সেগুলো আর উঠবেই না কোনোদিনও তো যাই হোক তারপরে আমি চানটা করলাম প্রচণ্ড গরম লাগছিল চান টান করে আমি গুবলুসোনাকে ভাতটা খাইয়ে দিলাম চানটা আমার কাকি শাশুড়ি করে দিয়েছে প্রত্যেকদিন কাকিমাই করিয়ে দেয় চানটা তা না হলে আমার শাশুড়ি মা করিয়ে দেয় তো তারপরে আমাকে খাইয়ে দিয়ে আমরা খেতে বসলাম আর পাঁঠার মাংসটা আমার মোটেই ভালো লাগেনি খেতে মানে আমার ইচ্ছেই হচ্ছে না খেতে আমার বড় ছেলে তো ভীষণ ভালোবাসে খেতে আর ওর বাবাও ভালোবাসে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে আমি খেতে পাই না শুধু গন্ধর জন্য আর যেটু তো খায় না যেটু খাসির মাংসই খাই না তো তার জন্য যেটুর জন্য তো ডিম ভেজেছি কিন্তু ডিম ভাজা দিয়ে আমার ভালো লাগে না খেতে জেঠু বললো যে তুমি যদি না খাও তাহলে একটু ডিম ভাজা নিয়ে যাও কিন্তু ডিম ভাজা দিয়ে তার উপর আবার ঠান্ডা হয়ে গেছে ওই ডিম ভাজা দিয়ে ভালো লাগে আর অনেকক্ষণ ভেজেছি বলতে ওই যে রান্না হয়ে গেছে না শেষে লাস্টে ভেজেছি আর আমি কখনই বা ভাজবো তাই জন্য গরম গরম ভেজে দিতে পারিনি কারণ যেটু কখন যে ভাত খায় তার টিংনে চারটে তিনটে সাড়ে তিনটে মানে টাইম মতো কোনো দিনই ভাত খায় না আর আমি আমার কাজ করি তার জন্য আমি ভেজে রেখে দিয়েছি আর ডিম ভাজা দিয়ে খাওয়া যায় বলো তো ভাত ডাল নেই কিছু নেই তো আমি ওই যে ডাঁটা চচ্চুরিটা করেছিলাম না ওই ওই দিয়েই ভাত খেলাম আর ওই ঝোল দিয়ে আমার ভালো লাগেনি খেতে খুব গন্ধ লাগছিলো তাই অর্ধেক ভাত আমি মানে খেতে পারিনি রেখে দিয়েছিলাম মানে এতটাই গন্ধ লাগছিলো সে কি বলবো আমি আর কোনো দিন খাবো না রান্না করে দিলেও কোনো দিনও খাবো না ভালো লাগেনি খেতে গন্ধের জন্য তো যাই হোক তারপরে খাওয়া দাওয়া করে আমি বাসন কোষণগুলো ধুয়ে নিচ্ছি আর আগের ভিডিওতে একজন কমেন্ট করেছে যে দিদিভাই তুমি চুলটা কাটবে তোমার চুলটা কেমন হয়ে গেছে আমি চুল কেটেছি কতদিন আগে জানো আমি চুল কেটেছি আমার ননদের বিয়ের আগে তো প্রায় দু বছর হয়ে গেল। আমার খুব ইচ্ছে যে চুলগুলো বড় বড় করার মানে একদম অনেকটা লং করার আমার বর বলছে যে তুমি মানে চুল কাটবে না চুল কাটা একদম পছন্দ করে না তো তার জন্য বলছে যে তুমি অনেকটা লম্বা চুল করো ভালো লাগবে কারণ আমি এই যে এতটা বড় হয়েছে এতটা বড় কিন্তু কোনো দিনও করিনি মানে এক বছর দু বছর চুল কাটি না তাই অনেকটাই বড় হয়ে গেছে চুলটা আমি চুল খুব ছোট ছোটো করে কেটে ফেলি মানে আমার এতটাই ছোট ছোট চুল ছিল মানে না কাটার ফলে চুলগুলো এত বড় বড় হয়ে গেছে আর আমার লেয়ার কাঠটা থেকে পছন্দের আর আমার মানে চুলের সাথে খুব ভালো ম্যাচ খায় তাই আমি লেয়ার কাঠটাই বেশি কাটি খুব ইচ্ছে এবার আর চুল কাটবো না দেখা যাক চুলটা কতটা লম্বা করতে পারি তো তারপর বাসন বাসনগুলো ধুলাম খাওয়া দাওয়া করার পর আর এই যে দেখো এক মানে দু বস্তা বোঁচকা নিয়ে বসে পড়েছি অনেক অনেকগুলো জামাকাপড় জড়ো হয়েছে যেগুলো গোছানো হয়নি মানে আমার কি বলতো এত জামাকাপড় হয়ে গেছে ঘরে আমার ছোটো ছেলের আমার বরের আমার বড়ো ছেলে তো কোনো দিনে কাপড় একটু ঠিক করে রাখে না আসে মানে পরে পরে টান মেরে মেরে ফেলে দেবে তো আমার ওই দুটো দূর করে গুছিয়ে রাখাও দরকার গুছিয়ে রাখা হয় না ওই জন্য রাজ্যের এরকম জামা কাপড় জড়ো হয়ে যায় আগে যখন আমি ভিডিও করতাম না তখন কিন্তু ঘর একদম টিপটাপ করে রেখে দিতাম যেমন জামা কাপড়গুলো দিনের দিন গুছিয়ে ফেলতাম মানে ঘরে কোনো নোংরা পড়ে থাকতো না এখন না ওই যে ভিডিও এডিট করতে করতে তারপরে ছেলেটাকে খাওয়ানো দাওয়ানো ওরকম করতে করতে থাক একটু পরে গুছাচ্ছি গুছাচ্ছি কত ব্যাস ওই চলে গেল দিন ব্যাস দু তিন দিন পর পর সময় বার করে করে গোছাতে হয় আর এই বক্স আলনাটা কিনে না অনেকটাই সুবিধা হয়েছে অনেক জামা কাপড় ওর ভিতরে ধরে ওই যে শীতের যে র্যাগ ট্যাগুলো ছিল ওগুলোও ভিতরে ভরে দিয়েছি তারপরে সন্ধেবেলা আমার গুবড়ে সোনাকে ওই বিস্কিট আর দুধ খাইয়ে দিলাম কারণ প্রচণ্ড গরম পড়েছে তো সুজি এখন খেতে খেয়ে না হজম করতে পারছে না তাই ওই দুধ বিস্কুটই যায় তাই খেতে চাইছে না গরম পড়ে গেলে না গরম জিনিসটাই খেতে চায় না অতিরিক্ত গরম তার জন্য দুধটাই খাওয়াচ্ছি তাই দুধটা খাবে কি তার ঠিক নেই ওই বিস্কিটটা খাওয়াচ্ছি কারণ বিস্কিটটা জল দুধে ভিজিয়ে ভিজিয়ে খাওয়ালে খায় কিন্তু দুধটা আবার খেতে চায় না তো ওকে খাওয়ালাম এটাই একটু মুড়ি মাখলাম আমার বড়মশাই দোকান থেকে বাড়ি চলে এসেছে মুড়ি বলতে ওই আমরা রোজই খাই ওই ভুজিয়া পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন একটু আদা ওই মুড়ি মাখিয়ে খাই বেশ ভালোই লাগে রোজ রোজ খাওয়া হয় না এবার যেদিন খুব খিদে থাকে পেটে কারণ আজকে ভাত খেতে পারিনি দুপুরবেলা ওই তরকারি দিয়ে তার জন্য প্রচণ্ড খিদে পেয়েছিলো দেখো এক গামলা বসে বসে মুড়ি নিয়েছি দিয়ে দুজন আমি বসে বসে খেয়ে নিলাম আর ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে দিও চলো আজকের মতো টাটা বাই বাই বাই